আসসালামু আলাইকুম ইব্রাহন কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকেরই ছোট ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম সেটাতে বলেছিলাম আমি অনেক বেশি অসুস্থ তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আব্বু আম্মুর দোয়াই সবার দোয়াই এবং আপনাদেরও দোয়াই এখন মোটামুটি একটু সুস্থ তবে পুরোপুরি সুস্থ এখনও হতে পারিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না মনে হয় যে মাথা ঘুরে আমি এখনই পড়ে যাব। এরকম অবস্থা আছে আর আমার ব্যাক পেনের যে সমস্যা সেটা যখন ব্যথা আসলে শুরু হয় চার পাঁচ দিন এমনিতেই ব্যথা থাকে চার পাঁচ দিন না গেলে আসলে ব্যথা কমবে না রেগুলার হচ্ছে আমি শ্যাক দিচ্ছি গরম পানির ওষুধ খাচ্ছি সেই সাথে মলম মানে বিভিন্ন ধরনের হচ্ছে মেনটেন করতে হয় তারপরে গিয়ে ব্যথাটা কমে তো যাই হোক অসুস্থ হলে আর কি করা যাবে তবে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমি এই অবস্থায় হচ্ছে আমার আব্বু আম্মুর কাছে আছি যার কারণে আমার অনেক সেফ বাচ্চাদেরকে দেখার বিষয়টা বলেন অথবা আমার রান্নাবান্নার বিষয় খাওয়া দাওয়ার বিষয় সম্পূর্ণটাই আব্বু আম্মু করছে আম্মু তিনবেলা হচ্ছে রান্না রান্নাবান্না করে দিয়ে যাচ্ছে মানে উনি বাসাতে আমার বাবা আমার বাসা এখানে খুব কি কাছে তো আম্মু বাসায় রান্না করে আর হচ্ছে আমাকে এখানে দিয়ে যায় তিনবেলায় এসে এসে উনি খাবার দিয়ে যায় আমার দেখাশোনা করে যায় এবং ঝাড়ু ঝাড়ুদার প্রয়োজন থাকলে সেটাও করে দিয়ে যায় তো সকালবেলা নাস্তায় দিয়ে গেছে আরও বেশ আধা ঘন্টার মতো হয়ে গেছে দিয়ে গেছে খাইনি আমি এখনও তো ভাবলাম যে এখন খেয়ে নিই আগে হচ্ছে গ্যাস্ট্রিকের বইটা খেয়ে আমি কিছুক্ষণ একটু বাইরে বসেছিলাম আর কি তো এখন খাবার খেতে চলে এসেছি বাচ্চারা এখনও ওঠেনি আমার আবার হচ্ছে সকালবেলা নাস্তা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে ক্ষুধা লাগছিল আর সারা রাত ব্যথার কারণে ঘুমাতে পারিনি তো ঘুমটাও আসছিলো না ক্ষুধাও লেগেছে ভাবলাম যে খাওয়া শেষ করে তারপরে একটু না হয় শুভ তো এরপর নাস্তা নিয়ে চলে এসেছি এই যে দরজার কাছে আমার বাসার হচ্ছে ব্যাকের যে দরজা আছে দরজাটা আছে পেছনের যে দরজা ওইটা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর সামনেটা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম ওটা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার মেন দরজা ওইখান দিয়ে বাইরে যেতে হয় আসলে আমি কথা বলতেই পারছি না আমার কথাগুলো সব মানে আটকে আটকে যাচ্ছে তো ওটা হচ্ছে এটা হচ্ছে পেছনের সাইড যেটা আছে সেটা তো এখানে বসে আমি অনেক সময় কাটাই বসে থাকি ভিডিও করি নাস্তা খাই এবং বাচ্চারাও খেলাধুলা করে এই বাসাটা এই দিক থেকে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ এই জন্যেই কিন্তু আমি এখানে এসে ফ্ল্যাট বাসা নেই নি এটা হচ্ছে নর্মাল একটা বাসা উপরে হচ্ছে ছাদও কিন্তু নাই টিন সেট তারপরে আপনারা তো পরিবেশটা দেখতেই পারেন কত সুন্দর এটা আমার বাচ্চাদের জন্য কথা চিন্তা করেই হচ্ছে এই বাসাটা নিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আগে থেকে অনেকটা সুস্থ এবং ভালো আছি তবে এখনও পুরোপুরি সুস্থ হয়নি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে এবং আল্লাহর রহমত থাকলে সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ করে এখন হচ্ছে ওষুধ নিয়ে বসেছি তো এই অল্প দিনে আমাকে কতগুলো ওষুধ খেতে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাকে খেতে হবে কিছু ওষুধ আছে দুপুরের কিছু সকালে এবং রাতের আর গ্যাস্ট্রিকের ওষুধ বললাম আগেই খেয়ে নিয়েছি তো এখন খুব একটা ওষুধ নেই তিনটার মতো ওষুধ আছে আর বেশি যখন পেইন ছিল আমার তখন কিন্তু আরও এক্সট্রা ট্যাবলেট ছিল তো ওইগুলো এখন যেহেতু পেনটা কমে এসেছে সবসময় ওই বেশি পেনের যে ট্যাবলেটগুলো আছে ওগুলো খাওয়া যাবে না ওগুলো খাওয়া আসলে অনেক বেশি রিক্সি হয়ে যায় কিডনির জন্য তো এই জন্য কম সাজেস্ট করে ব্যথাটা যখন একটু কমে আসে তখন হচ্ছে নর্মাল ট্যাবলেটগুলো খেতে হয় তো এখন মোটামুটি আমার ওষুধগুলো নর্মাল ট্যাবলেটের মধ্যে চলছে এগুলোই হচ্ছে এখন খেয়ে নিব আরেকটা বিষয় হচ্ছে ওষুধ খেতে খেতে ক্লিয়ার করি সেটা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন অনেক আপুরাই যারা আমার সাথে অনেক দিন ধরে সংযুক্ত আছেন এবং আমাকে অনেক ভালোবাসেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমার খোঁজখবর নেওয়ার জন্য তো সেই আপুরা আমাকে জানতে চাচ্ছেন যে আমি আসলে কোথায় আছি বাসায় ছিলাম গাজীপুরে ছিলাম ওখান থেকে এখানে কিভাবে আসলাম কিভাবে কি করলাম মাঝখানে আসলে অনেক দিন পার হয়ে গেছে অনেকগুলো ভিডিও আমার দেওয়া হয়নি আর অ্যাক্সিডেন্টলি অনেক ভিডিও আমার ডিলেটও হয়ে গেছে যার কারণে ওইভাবে প্রপারলি বা আমি শেয়ার করতে পারবো কিনা জানি না তবে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলে দিই আমি এখন জামারপুরে আছি এবং প্রপারলি আমি বলতে গেলে দেখা যায় একেবারেই গাজীপুর থেকে চলে এসেছি মানে দাপুনি তে আমাদের গ্রামের নাম হচ্ছে দাপুনিয়া আর শহর হচ্ছে জামালপুর তো আমি একেবারেই জামালপুরে চলে এসেছি আর এই সিদ্ধান্তটা কেন নিয়েছি কী জন্যে নিয়েছি এটা ইনশাল্লাহ আপনাদেরকে সামনে জানাবো তবে আপনারা এতটুকু জানতে পারেন যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হয়নি বা এই ধরনের কোনো কিছু না আমরা দুজনে মিলেই একটা ডিসিশনে এসেছি আপনারা অনেকেই জানেন যে আমাদের আর্থিক অবস্থা বা এই ধরনের খুবই একটু অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলো তো সব কিছু চিন্তা ভাবনা করেই আসলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আমি এখানে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে উনি এখনও ওনার জবটা কন্টিনিউ করছেন এবং গাজীপুরে আছেন আসা যাওয়ার মধ্যে আছেন মানে আসেন যাই প্রতি মাসে দুই তিনবার আসে তো আপাতত আমি এখানে আছি এবং এখানে এসে কি করব কি করছি সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে জানাবো যখন আমার কাজগুলো শুরু হবে বা আমি সামনে এগিয়ে যাব তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আগে জানিয়ে ফেললে যেটা হয় অনেকেরই দেখা যায় নজর ভালো না তো আমি অনেক চেষ্টা করেছি যেগুলো আমি আসলে আগে আগে বলে দিই সেগুলো আমার লাইফে আর হয় না নষ্ট হয়ে যায় তো সেগুলো আমি বলবো না আর ইনশাল্লাহ হোক তাহলে তারপরে আপনাদেরকে সামনে জানাবো কারণ সবার মন মানসিকতা এক না সবার ধারণাও এক না আপনারা যারা ভালো আছেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা খারাপ আছেন তারা কিন্তু আসলে তাদের মন মানসিকতা আপনাদের মতো নাই সেই জন্য আমি বলতে চাচ্ছি না তো আমি শুধু এতটুকু কনফার্ম করলাম যে আমি হচ্ছে এখন জামালপুরে আছি এবং একেবারেই জামালপুরে চলে এসেছি ভবিষ্যতে কখনো যাব কি না বা আমার হাজব্যান্ড আরও জব কন্টিনিউ করবে কত বছর কি করবে না করবে সেটাও আমার জানা নাই তো সেটা সব কিছু বিষয়ে আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ জানাবো তো এই ছিল হচ্ছে আমাদের মোদ্দা কাহিনী যে আমি এখন মোটামুটি জামালপুরে আছি এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছি এবং এখানকারই সমস্ত ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন দেখতে পাবেন আর অসুস্থ থাকা অবস্থায় আমার অনেকগুলো কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়নি মানে আমি ধুয়ে রেখেছিলাম বাট ওগুলো ধোয়ার পরের দিনই আমি অসুস্থ হয়ে যাই আর বৃষ্টি বৃষ্টি ছিল যেহেতু কাপড়গুলো শুকায়নি তো শুকানোর পর আমি আর ভাজ করার টাইম পাইনি আমি যেহেতু একদম মানে অবস্থা খারাপ ছিল বিছানায় শুয়েছিলাম শুধুমাত্র তো আজকে যেহেতু একটু সুস্থ ছিলাম মোটামুটি হাঁটা চলাফেরা ভালোভাবে করতে পারছিলাম এই জন্য ভাবলাম কাপড়গুলো ভাজ করে নিই দেখতেও ভালো লাগছিল না আর দুই তিন ধরে পড়ে আছিল আম্মুকেও বলিনি কারণ আম্মুর উপরেও অনেক পেশার যাচ্ছে কাজ করছে আবার আমার এখানে দেখাশোনা করছে সব কিছু মিলে আবার ঘর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এই জন্য এরপর হচ্ছে গোসল খাওয়া দাওয়ার পালা তো বাচ্চাদেরকে গোসল করিয়ে আমিও হচ্ছে গোসল করে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ এবং তারপরে হচ্ছে এই যে খেতে বসেছি তো আম্মু আমার জন্য হচ্ছে মাছ রান্না করেছিল লতা দিয়ে সেই সাথে মুরগির মাংস আর শাক ছিল তো সব মিলেই তো নাস্তা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এবং মোটামুটি আগে থেকে সুস্থ ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে এরপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব অনেক অনেক ভিডিও আছে আর কমপক্ষে তিনটা বিয়ের ভিডিও ছিল বাট অ্যাক্সিডেন্টলি সবগুলো ভিডিও ডিলেট হয়ে গেছে আমি আসলে রিকোভারি করার চেষ্টা করছি ভিডিওগুলো ঈদের পর পর তিনটা বিয়ে ছিল আমার তো পুরো প্রপারলি ভিডিও করেছিলাম বাট শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ সেগুলো রিকোভার করার মানে যতটুকু করতে পারি সব তো আসবে না যতটুকু করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম